সময় এবার সামনে যাবার আর নয় পেছনে ফেরার আমার উপে রাখবে ধরে আমার সন্তানেরা প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সন্তানেরা অনুষ্ঠানে আমাদের সন্তান বলতে আমরা নতুন প্রজন্মকে বোঝাই যারা যুবক যাদের ভবিষ্যৎ এই বাংলাদেশ যারা নিজেদেরকে উজাড় করে দিচ্ছেন সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের সন্তানের অনুষ্ঠানে যাকে আমরা আমন্ত্রণ জানাবো তিনি হচ্ছেন সজল চৌধুরী সহকারী অধ্যাপক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাকে কেন আমন্ত্রণ জানাবো তার কারণটি হচ্ছে তিনি এমন একটি কাজ করেছেন যে কাজটি সর্বাধুনিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত আমরা হয়তো তেমনভাবে বিষয়টিকে জানি না তিনি স্বাস্থ্যবান্ধব এবং শক্তিবর্ধন করে বা শক্তি সংরক্ষিত করে এরকম ভবনগুলোর স্থাপত্য প্রকৌশলী তিনি এবং তিনি স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে নিয়ে এবং সেই স্বপ্নের তিনি স্বীকৃতি পেয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য চার্টার্ড ইনস্টিটিউট অফ বিল্ডিং সার্ভিস ইঞ্জিনিয়ার্সের বর্ষসেরা স্থাপত্য গবেষণার জন্য তিনি বর্ষসেরা স্থাপত্য গবেষক হয়েছেন 2016 সালে সজল চৌধুরী সিপসি ইউকে তারা তাকে গত বছরের জন্য সারা বিশ্বের জন্য ভিতরের থেকে যে ইয়াং রিসার্চার অ্যাওয়ার্ড দেওয়া হয় সেই ইয়াং রিসার্চার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করে যেটা আমাদের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের জন্য যেমন গর্বের তেমনি আমাদের দেশের জন্য একটা গর্বের ব্যাপার বর্তমানেও আমি বিভিন্ন প্রযুক্তি নিয়ে ওনার সাথে এখনও কাজ করছি এবং আমি আসলে লাকি যে এরকম একজন মেন্টর পেয়েছিলাম বলে হয়তো আমি এখনও পর্যন্ত এই ইন্টারেস্ট নিয়ে কাজটাকে চালিয়ে যেতে পারছি তার যেরকম নিজের খাবার নিজে তৈরি করে ঠিক তেমনি একটা বিল্ডিং যদি নিজের খাবার নিজে তৈরি করতে পারে যেমন ইলেকট্রিসিটি বা পাওয়ার আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করতে পারি এই বিল্ডিংগুলোতে যে শুধু একজন শিক্ষক তা না উনি আসলে একজন আইডল উনি আসলে জানেন একজনকে কিভাবে গাইড করলে বা কিভাবে অনুপ্রেরণা দিলে সে আসলে তার ভবিষ্যৎ পথ চলাটা আসলে খুঁজে পাবেন আর্কিটেক্ট সজল চৌধুরী আসলে আমি একজন প্রাণবন্ত ফ্যাকাল্টি বললাম এবং সেই এরকম স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট ইন্টারেক্টিভ ফ্যাকাল্টি আমি খুব কমই দেখেছি তার ভাবনাকে যেন সুষ্ঠুভাবে প্রতিফলিত করতে পারে তার মেধাকে বিকশিত করতে পারে এটা আমরা আশা করি বিদেশে যাওয়ার অনেক সুযোগ থাকার পরও সে দেশে থেকে দেশের মানুষের জন্য অনেক চিন্তা করে কোন ভাবনা থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আমার বাবা ছোটবেলা থেকেই দেখতাম যে ছোটখাটো ব্যবসার পাশাপাশি সে ড্রয়িং করত কবিতা লিখত গল্প লিখত এবং একথা বলে নেওয়া ভালো যে সে মঞ্চ নাটকের সাথেও জড়িত ছিল তো আমার ভালো লাগছে শুনে তো আসলে আমার এই ড্রয়িং শেখা বা গল্প লেখা কবিতা লেখা বা লেখালেখির যে বিষয় বা যে চর্চাটা সেটা আসলে আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না আমি পরিবার থেকেই পেয়েছি এবং যদি অনুপ্রেরণার মূল জায়গাটির কথা বলা হয় তাহলে সেটি হচ্ছে আমার বাবা বিমলেশ চৌধুরী যিনি একাধারে আমার কাছে বাবা স্থপতি লেখক সব কিছু তো একটু যখন বড় হওয়া শুরু করলাম তখন আসলে আমাদের পক্ষে এটা ছিল সুযোগটা ছিল না যে আমি আসলে ঢাকা শহরে বা কোনো একটা বড় শহরে এসে পড়াশোনা করব তো আমি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকেই আসলে প্রাথমিক
আমাদের ক্লাস ফাইভের বৃত্তি এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্টফুলের বৃত্তি লাভ করি। এবং কলেজ পর্যন্ত আমার কলেজ ছিল উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, এবং কলেজ পর্যন্ত আমি ওখানেই পড়াশোনা করি। একটা সময় আমার কাছে মনে হলো যে আর্টটাকে যদি সায়েন্টিফিক্যালি প্রুভ করা যেতে পারে, কিংবা আর্ট এবং সায়েন্সের কোলাবোরেশন যদি করা যেতে পারে, তাহলে হয়তোবা আমি আরও ভালো করতে পারব। এই বিষয়গুলো নিয়ে কাজ করার একমাত্র একটি উপায় আছে, একটা রাস্তা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ। স্বাস্থ্য বান্ধব এবং শক্তি সাশ্রয়ী, এই এই যে ভবনের কথা আপনারা স্থাপত্য হিসাব স্থাপত্য শিল্পী হিসাবে আপনি ভাবছেন, এটি বিষয়টি কী এবং এটি কবে থেকে বিশ্ব পরিমণ্ডলে শুরু হলো এবং বাংলাদেশে কী অবস্থা? বিশ্ব পরিমণ্ডলে আসলে শুরু হয়েছে অনেক আগে থেকেই, কিন্তু আমাদের দেশে স্থাপত্য চর্চা আমরা যেভাবে করি, বিল্ডিং নকশা করি বা কোনো স্থাপনা নকশা করে ডিজাইন করি, তেভাবেই চলে আসছিল। সেক্ষেত্রে আমি প্রসঙ্গত একজনের নাম উল্লেখ করতে চাই, যিনি বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার সাব্বির আহমেদ। তার সাহায্য যদি না পেতাম তাহলে হয়তো বা এইগুলো নিয়ে আমি চিন্তাই করতে পারতাম না। তো সেই ক্ষেত্রে আমাদের ফাইনাল ইয়ারে একটা থিসিস নিতে হয়, তো সেই থিসিসের জন্য আবার সুপারভাইজার ঠিক করতে হয় যে না আমি কার আন্ডারে থিসিসটা করব। তো সেই ক্ষেত্রে আমি আসলে অনেক ভাবনা চিন্তা করলাম, আমার ভেতর একটা জিনিস কাজ করছিল যে আমি এমন একটা বিষয় নিয়ে কাজ করব যে বিষয়টা নিয়ে আগে হয়তো খুব বেশি কাজ হয়নি। স্যার, আমি এরকমভাবে একটা কাজ করতে চাই, আমি গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে কাজ করতে চাই এবং আমি এখানে কিছু টেকনোলজি ইউজ করতে চাই, আমি দেখাতে চাই যে আসলে একজন স্থপতি শুধুমাত্র যে নকশা করবে সেটা না। থিসিস করার সময় ফিফথ ইয়ারে তখন উনি আমার দিকে একটু তাকালেন, তাকানোর পরে কী ভাবলেন আমি জানি না। উনি আমাকে শুধু বললেন যে তুমি পারবে, তো আমি বললাম যে জি স্যার, আপনি যদি সাহস দেন তাহলে আমি পারবো। সেই থেকেই স্যারের সাহায্যে আমি বাংলাদেশের প্রায় 20-22টি ফ্যাক্টরি ঘুরি এবং প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে ডাটা কালেকশন করি। একটা ভবন যখন হয়ে যায় এটাকে কিন্তু আপনি পরিবর্ধন বা পরিবর্তন করা এত সহজ না, কিন্তু ডিজাইন ফেজে যদি আপনি চিন্তাগুলো করতে পারেন তাহলে কিন্তু আমাদের ন্যাশনাল এনার্জি ক্রাইসিস কিংবা ইনডোর এনভায়রনমেন্টাল কোয়ালিটি যে কথাগুলো আমরা বলবো বা স্বাস্থ্য ঝুঁকির যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু ঠিকঠাক করে দেখা সম্ভব। তো আমার যেদিন ফাইনাল ডিফেন্স হয় সেই দিনই স্যার এবং আমি আরও দুইজনের কথা বলতে চাই, প্রফেসর ডক্টর জেবুন নাসরিন আহমেদ ম্যাডাম এবং শামিমারা ম্যাডাম, ওনারা সব আমাকে প্রপোজাল দেয় যে তুমি আসলে এই গ্রিন আর্কিটেকচার সেল নামে একটা সেল তৈরি হতে যাচ্ছে, তুমি এখানে স্থাপত্যের গবেষক হিসেবে জয়েন করো। সেই যে তাদের সাথে আমার যাত্রাটা শুরু হয়, আমি এখনও চেষ্টা করছি যে সেটা অব্যাহত রাখার জন্য এবং আমার বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য। আমাদের ভবনগুলি কতটুকু নিরাপদ বা কতটুকু শক্তি সাশ্রয়ী বা স্বাস্থ্যবান্ধব? চোখের দেখাতে অনেক কিছুই বলতে পারি যে এই ভবনটা আসলে নিরাপদ, কিন্তু এটা কিন্তু চোখে দেখে আমরা বলি, সায়েন্টিফিক্যালি আমরা প্রুভ কিন্তু করতে পারি না। তো আমরা ওই জায়গাটা থেকেই কাজ করছি। আমরা যেরকম ইন্টারন্যাশনাল কিছু বিল্ডিং এনার্জি সিমুলেশন সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে ডিজাইন করে আমরা বলতে পারবো এই জায়গাটা কতটুকু নিরাপদ, এই জায়গাটা কতটুকু স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন, কিংবা এখান থেকে আমরা কীভাবে এই ঝুঁকিগুলোকে বাদ দিতে পারি, এগুলো কিন্তু ওইভাবে অ্যানালাইসিস করে বের করা যায়। তো আমরা ওই ম্যাথোডোলজিটা নিয়েই কাজ করছি যে ডিজাইন করার পাশাপাশি একজন স্থপতির ওইটাও একটা কাজ যে কীভাবে স্বাস্থ্যবান্ধব স্থাপত্যগুলোকে তারা নকশা করতে পারে। সেক্ষেত্রে হয়তো বা একটা ভবন বা কোনো স্থাপনা যখন নকশা করা হয় তখন হয়তো আলাদা আলাদা টিম কাজ করতে পারে, একটা টিম হয়তো ডিজাইন করছে, একটা টিম হয়তো এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসগুলো করছে, সেভাবে হয়তো কাজ করতে পারে। কিন্তু এর মাধ্যমে এই অ্যানালাইসিসগুলোর মাধ্যমে আমরা বলে দিতে পারি যে না আসলে এই ভবনটা কতটা স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন বা স্বাস্থ্য ঝুঁকি নিরাপদ কিনা, কিংবা শক্তি কতটা সাশ্রয় করতে পারবে। 2016 সালে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আপনাকে স্থাপত্য গবেষণার জন্য দ্য চার্টার ইনস্টিটিউট অফ বিল্ডিং সার্ভিস ইঞ্জিনিয়ার্সের বর্ষসেরা গবেষক ঘোষণা করেছিল। আমাদের দর্শকদের জন্য আপনি বলবেন বিষয়টা কি? বুয়েটের মাস্টার্সটা শেষ হয় 2014 সালে। এটা শেষ হওয়ার প্রায় এক মাসের মধ্যে আমি জাপান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমি জাপানে হোকাইডো ইউনিভার্সিটিতে যাই। তো সেইখানে আরেকটা মাস্টার্স করার জন্য এটা হচ্ছে 2014 সেপ্টেম্বরে। জি, ওইখানে জাপানে আমি আসলে আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার এবং মেডিকেল সায়েন্স এই তিনটাকে কিভাবে এক করা যায় এই একটা কোরিলেশনাল ম্যাট্রিক্স ডেভেলপ করার চেষ্টা করেছিলাম, যে ইঞ্জিনিয়াররা ডিজাইন করছে, স্থপতিরা ডিজাইন করছে, আবার সেখানে ওই স্থাপনার মধ্যে তো দিন শেষে মানুষই থাকবে, তো তাদের আসলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা কেমন হবে। তো আমার স্ত্রী শ্রাবন্তী কর্মকার প্রথম থেকেই আমাকে হেল্প করে যাচ্ছিল এবং সেও আমার সাথে তখন জাপানে ছিল।
তো জাস্ট আমার রেজাল্ট বেরোয়ার পরেই আমি একটা সার্কুলার দেখলাম যে যেখানে সিপসে সংক্ষেপে বলা হয় যে চার্টার ইনস্টিটিউট অফ বিল্ডিং সার্ভিস ইঞ্জিনিয়ার্স যেটা বলি, তো তারা প্রত্যেক বছরের জন্য একজন করে গবেষককে, তরুণ গবেষককে সারা বিশ্ব থেকে খুঁজে বের করে তাকে উৎসাহিত করার জন্য প্রাইজ বা সম্মানিত করার জন্য প্রাইজ দেয়। তো আমি ভয়ে ভয়ে একদিন প্রফেসরকে গিয়ে বললাম যে প্রফেসর আমি এইরকম একটা কিছু করতে পারি কিনা, কারণ আমার বুয়েটেও আমার গবেষণা আছে, জাপানে আমার গবেষণা আছে, তো আমি এগুলোকে একসাথে করে আমি কিছু করতে পারি কিনা। তো বললো যে হ্যাঁ তুমি করতে পারো। তো যখন দিলাম তার দুই মাস পরে আমার কাছে একটা মেল আসলো এমন যে তোমার রিসার্চটা শর্ট লিস্টেড হয়েছে, তো তুমি ফার্দার ডকুমেন্টস পাঠাও। সেক্ষেত্রে তখন আমি বাংলাদেশে চলে এসেছি, তখন বললো যে তোমার প্রফেসরদের কাছ থেকে বা জাপানে বাংলাদেশের কাছ থেকে প্রফেসরদের সাইন নিয়ে ডকুমেন্টটা পাঠাতে হবে আর কি। তো যথারীতি আমার প্রফেসর যারা আমার সাথে, আমি যাদের সাথে কাজ করেছি তারা সবাই আমার প্রতি সহানুভূতিশীল এবং হেল্পফুল, তো তারা যথারীতি তাদের ডকুমেন্টেশনগুলো দিয়ে দেয়। কবে জানিয়েছেন সেরকম? আমি এটা প্রায় তার দেড় দুই মাস পরে একদিন জানলাম যে আমি প্রথম হয়েছি এবং আমার গবেষণাটা বর্ষসেরা হয়েছে। এটা অত্যন্ত বড় একটি অর্জন আমাদের জন্য। তবে জানার ইচ্ছা আছে, আপনি তো জাপানে বা বিদেশে কোথাও থেকে যেতে পারছেন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতা করছেন, এটি করার পেছনে আপনার কারণটা কি? চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ, যেটি আসলে শুরু থেকে আমি সেখানে শিক্ষক হিসেবে জড়িত, আমার অনুপ্রেরণার উৎস কিন্তু আমার ছাত্রছাত্রী। আমি সবসময় চেয়েছি বা চাই যে বাংলাদেশে কাজের অনেক স্কোপ আছে, যে এই আমরা সবসময় একটু ভালো করলেই দেখা যায় যে বিদেশমুখী হই, কারণ ওখানে লাইফস্টাইল বা বিভিন্ন সমস্যাগুলো অনেক কম, আমরা এটা সবসময় শুনি। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে এত বেশি কাজের স্কোপ আছে এবং যদি কেউ চেষ্টা করে তাহলে বাংলাদেশ থেকে অনেক ভালো করতে পারে। আমি আসলে আমার দেশকে নিয়ে কাজ করতে চাই, দেশের মানুষকে নিয়ে কাজ করতে চাই, এই জন্য জাপান সরকার আমাকে আরও তিন বছর স্কলারশিপ দিয়েছিল পিএইচডি শেষ করার জন্য ওখানে, কিন্তু আমি থাকিনি, আমি দেশে চলে এসেছি এবং হয়তোবা আমাকে সামনে আবার দেশের বাইরে যেতে হবে উচ্চতর ডিগ্রির জন্য, কিন্তু তারপরে আমি দেশে আসবো এবং দেশকে নিয়ে কাজ করব। আমরা চাইছি আপনি দেশে আসুন এবং আমাদের তরুণদেরকে, আপনার ছাত্রছাত্রীদেরকে আপনার মতোই সফল করবেন। আমরা এই পর্যায়ে আপনার সাফল্যের পিছনে পিতামাতার পরে যার অবদান সবচেয়ে বেশি, ডক্টর খন্দকার সাব্বির আহমেদ যিনি বুয়েটের অধ্যাপক, তাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনার সম্পর্কে বলার জন্য। আপনার কেমন মনে হচ্ছে যে আপনার ছাত্র বা আপনার শিষ্য, গুরু শিষ্য যদি বলি, তাহলে আজকে আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন হচ্ছে? একজন শিক্ষকের জন্য খুবই একটা স্যাটিসফ্যাকশনের জায়গা যে তার ছাত্র যদি ইন্টারন্যাশনালি এরকম একটা জায়গায় পৌঁছাতে পারে, ইন্সপায়ারিং একটা বিষয়। আমরা যেটা দেখছিলাম যে আমাদের দেশের জন্য নতুন করে ভাবা, গভীরভাবে চিন্তা করে স্থাপত্যকে দেখা একটা অবকাশ ছিল, সেই জায়গাটায় রিসার্চ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো যেহেতু আর্কিটেক্টরা প্র্যাকটিসে চলে যায়, রিসার্চের জায়গাটা কিন্তু খুব একটা এক্সপ্লোর মানে হচ্ছে না। তো সজলের ব্যাপারে যেটা বলবো, সে প্রথম থেকেই, সে যখন প্রথম আমার কাছে ফাইনাল ইয়ার থিসিস করার ব্যাপারে আসে, তখন আমি বুঝতে চেয়েছিলাম যে আর্কিটেকচারাল ডিজাইন একদিকে একটা ধারা যেটা চলে আসছে বিভাগে আমাদের, কিন্তু ও একটু রিসার্চের দিকে যেতে চাচ্ছে, এটা খুব সিরিয়াস কি না, এটা খুবই কমিটেড কি না। এবং আমার তখন মনে হয়েছে যে না, ও খুবই যথেষ্ট নিয়ে, এবং সে ওইভাবে সে কন্টিনিউ করেছে। একটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে একটা আমাদের ছেলে মেয়েদের জন্য, সবার জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে যে ক্লাস টুয়েলভ মানে ইয়ার টুয়েলভে বারো বছর পড়াশোনা করেন, হ্যাঁ, ক্লাস টেন ক্লাস টুয়েলভ এই সময়ের যে চিন্তাভাবনা, এটা কিন্তু ইভেঞ্চুয়ালি তার কেরিয়ার বিল্ডিংয়ে হেল্প করে। কারণ আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন আপনি নিয়ে ফেলছেন কিন্তু ইয়ার ওই লেভেল উচ্চ মাধ্যমিকের মধ্যেই, যেটার সেই সিদ্ধান্ত আপনি সারা জীবন ওটা বয়ে বেড়াবেন। সজলের বেলায় যেরকম, সজল যেরকম লেখালেখি করতেন, সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করতেন, তো সেটা যেটা হয়েছে তার যে রিসার্চ, তার পাশাপাশি আরেকটা জিনিস আমার কাছে যেটা ভালো লেগেছে, যেটা সবসময় সব রিসার্চার অনেক সময় করে না, সাধারণ মানুষের জন্য জিনিসগুলোকে বোধগম্য করে তোলা,
এই জিনিসটা আমরা অনেক সময় এটা খুব সচেতন করে আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা বিষয়টাকে আসলে ওইভাবে বুঝি না। এই বিষয়টি বাংলাদেশে ডিসিশন মেকিং লেভেলে রাষ্ট্রের এটাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখন বিবেচিত হচ্ছে? এখন এখন এটা বিবেচিত হচ্ছে কয়েকটা কারণে। একটা হচ্ছে যে এই থ্রাস্ট এসছে কিন্তু গার্মেন্ট সেক্টর থেকে, কারণ গার্মেন্ট সেক্টরে যেহেতু অনেক দুর্ঘটনা ঘটছে, এনভায়রনমেন্টও খুব ইয়ে হচ্ছে, এবং তারা কিন্তু মেজর কন্ট্রিবিউটর ইন দি ইকোনমি, সব কিছু মিলিয়ে একটা ফোকাস এরিয়া। পাশাপাশি আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড আছে, সেখানেও আমরা গ্রিন বিষয়টা, সবুজ স্থাপত্য বিল্ডিং কোডেও এটা ঢুকেছে। এবং আপনি শুনে অবাক হবেন, বাংলাদেশে এখন গ্রিন বিল্ডিং, ইন্টারন্যাশনাল সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং আছে, সে তো পৃথিবীতে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যাকোলাইট আমরা পেয়েছি, মানে গার্মেন্ট সেক্টরে। এবং এই এই জিনিসটা এখন ছড়িয়ে পড়ছে অন্যান্য কমার্শিয়াল বিল্ডিং, অন্যান্য ভবনেও আস্তে আস্তে জিনিসটা যাচ্ছে। সজলের মধ্যে মানুষ হিসাবে কোন গুণাবলীটা আপনাকে আকর্ষণ করেছে? এম্প্যাথি যেটাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট। মানুষ, সমাজ এবং দেশ, এই জায়গাটাতে কানেক্ট করা, ইন্টারকানেক্টেডনেসটা, এবং এটা এটা একটা আমি অনেক একটা ইন্টুইটিভ, এটা একটা ফ্যাকাল্টি, মেন্টাল ফ্যাকাল্টি, যে টু কানেক্ট দিস। এটা তো ওনার গবেষণালব্ধ যে জ্ঞানটা সেটা দিয়ে কানেক্টটা করবে, এবং সেটাই করছে, এবং গবেষণাটা ওইভাবেই উনি মালার মতন গেঁথেছে। সাধারণ মানুষের কাছে নলেজটাকে নিয়েও যাওয়া খুব জরুরি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সজল চৌধুরীর মতো একজন ছাত্র জাতিকে উপহার দিয়েছেন ডক্টর সাব্বির আহমেদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি খাস কথা, অর্থাৎ আমাদের অতিথিকে আমাদের এই মিলনায়তনে এই স্টুডিওতে উপস্থিত দর্শকরা প্রশ্ন করবেন, জেনে নেবেন তাদের মনের কথা, তাদের প্রশ্নের উত্তরটা আমরা শুনব সজল চৌধুরীর কাছ থেকে। প্রথমে আপনি, আমাদের বর্তমান সমাজে এখন বিভিন্ন বিল্ডিংয়ের উপরে ছাদে গাছ রোপণ করতে চাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে যে কিছু কিছু মানুষ বলতেছে যে গাছের ছাদ, ছাদে গাছ রোপণ করলে ছাদের সমস্যা হয়, আর কেউ বলছে যে গাছ যদি ছাদে রোপণ করা হয় তাহলে ছাদের জন্য ভালো এবং আমাদের জন্য ভালো, কারণ উপরে যে আমাদের যে সূর্য আলোটা পড়ে ওটা ছাদে পর্যন্ত পৌঁছায় না এবং আমাদের নিচে খুব ঠান্ডা অনুভব হয়। তো এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন। ছাদে কোনো গাছ লাগানো হয় বা গ্রিন রুফিং করা হয়, তখন আসলে সেটার স্ট্রাকচারাল সিস্টেম বা ডিজাইনটাও কিন্তু সেভাবেই করা হয়। এক্সট্রা যে লোড দরকার হয় সে লোডটা কিন্তু দিয়ে ডিজাইনটা করা হয়, সুতরাং এটা আসলে সমস্যার কোনো কিছু না। তারুণ্যের অগ্রযাত্রায় আমাদের মতো তরুণদের এগিয়ে যাওয়ার জন্য আপনার কাছে কিছু সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাচ্ছিলাম। স্বপ্ন দেখতে হবে তরুণ সমাজকে, বাংলাদেশকে আরও উন্নত করার জন্য, এবং নিজ দেশকে নিয়ে চিন্তা করতে হবে, যে নিজের দেশের মানুষকে নিয়ে চিন্তা করতে হবে, কারণ এই কোটি মানুষের দেশে আমরা কিন্তু মানে অনেক কষ্ট করে এই দেশটাকে পেয়েছি, সুতরাং এই দেশটাকে কীভাবে সোনার বাংলা করা যায় এটা নিয়ে আসলে আমাদের স্বপ্ন দেখতে হবে, এবং প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে। আমরা বর্তমানে আমাদের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে গাছ কেটে যাচ্ছি, তো এতে আমাদের পরিবেশ খুবই মারাত্মক হুমকির মুখোমুখি হচ্ছে। তো এই হুমকি মোকাবেলা করার জন্য আমাদের কি করণীয় হতে পারে তরুণ প্রজন্মে? গাছ কিন্তু আমাদের প্রকৃত বন্ধু, এবং এই গাছ না থাকলে কিন্তু আমাদের এই সভ্যতার বিকাশ হয়তো বা ঠিকমতো হতো না বা হবে না। এর জন্য দরকার সচেতনতা, যে আমার বাড়িতে বা আমার আশপাশে আমি আসলে গাছগুলোকে রক্ষা করার জন্য কী করছি, এবং এভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষ আলাদা করে ভাবি, আমরা যদি ছেড়ে না দেই যে এটি জাতির কর্তব্য, দেশের কর্তব্য বা এটা রাষ্ট্রের কর্তব্য, এটাকে যদি আমি নিজের কর্তব্যের মধ্যে ফেলি, তাহলে হয়তো বা এই সমস্যাগুলো আমরা নিজেরাই সমস্যার সমাধানগুলো করতে পারবো। সাম্প্রতিককালে আমাদের দেশে যে জ্বালানির চাহিদা সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেটা যে উৎপাদন সেটা বৃদ্ধি পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী হতে পারে? অফিসগুলোতে দেখা যাচ্ছে চারপাশে কাঁচ দিয়ে ঘেরা, এবং দরজা জানলাগুলো ওপেন করা যায়, কিন্তু তার সত্ত্বেও আমরা আটকিয়ে দিয়ে ভেতরে আর্টিফিশিয়াল লাইট লাগাচ্ছি, রুমের মধ্যে এসি লাগাচ্ছি, এবং এসির মধ্যে দেখা যাচ্ছে গরমের মধ্যে আমরা কোটটাই পরে বসে আছি। এরকম কিন্তু সিচুয়েশন আমরা সবসময়ই দেখে আসছি। আবার আমাদের বাইরে কিন্তু অনেক ডেলাইট আছে, আবার দেখা যাচ্ছে যে এই ডেলাইটগুলোকে আমরা ঘরের মধ্যে বা স্থাপনার মধ্যে সঠিকভাবে নিয়ে আসতে পারছি না। তো এইগুলোকে যদি আমরা ঠিকমতো চিহ্নিত করতে পারি, এবং আমরা যখন একজন স্থপতি বা গবেষক হিসেবে
আমি এটুকু বলতে চাই যে আমরা যখন একটা ভবন ডিজাইন করি বা কোনো স্থাপত্য তৈরি করি, এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে জ্বালানি ঘাটতি বলি বা এনার্জি ক্রাইসিস বলি, আমাদের দেশের জন্য সেটা আমরা কমাতে হয়তো সক্ষম হব। এই পর্বে আমরা জানতে চাইব যে সজল চৌধুরীর স্বপ্ন কী। স্বপ্ন দেখি একজন ভালো মানুষ হওয়ার, স্বপ্ন দেখি যে স্থাপত্য শিক্ষা ভেতরে দেশকে নিয়ে চিন্তা করার আর উপকরণ প্রয়োজন। একদিকে যেমন এমন স্বপ্ন দেখি, ঠিক তেমনি আমি বিভিন্ন পত্রপত্রিকায় যখন লেখালেখি করি এই স্বপ্নের কথাগুলোই লিখি যে আসলে আগামীর সবুজ বাংলাদেশ, যে বাংলাদেশে হয়তোবা আমরা তরুণরা এমন কিছু করতে পারবো যেটা দেখে আসলে বিশ্ব তাকিয়ে থাকবে। উদ্ভাবনটা আসলে এখান থেকেই শুরু হবে। আমাদের এখানে যে কৃতি মানুষেরা আছেন, তারা কি ভাবেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশ নিয়ে? আমি স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, মুক্তিযুদ্ধ দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমি সবসময়ই রেসপেক্ট করি তাদেরকে যারা আসলে এই দেশটিকে আমাদের সামনে এনে দিয়েছে, আমাদের প্রজন্মের সামনে স্বাধীন করে এনে দিয়েছে। তো আমি স্বপ্ন দেখতে চাই তারপর থেকে, দেশটি স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা রক্ষা করা এবং দেশকে সুন্দর করে সাজানো, এবং আমাদের দেশে বঙ্গবন্ধু থেকে শুরু করে রবীন্দ্রনাথ এমন কিছু মনীষী ছিলেন বা আছেন যাদের আমাদের দেশের গ্রাম নগর শহর প্রত্যেকটা বিষয়ে চিন্তা বা চেতনা ছিল। তো এই চিন্তা ভাবনা বা এই স্বপ্নগুলোকে সোনার বাংলাদেশ গড়তে কিন্তু অনেক ভূমিকা পালন করবে। তো সেই জায়গায় তরুণ প্রজন্মের একজন সদস্য বা নাগরিক হিসেবে আমারও কিন্তু অনেক দায় দায়িত্ব আছে। আমি আসলে দেশকে সেভাবেই গড়ে তুলতে চাই, দেখতে চাই যে আমার একটি কাজের জন্য দেশের যেন সফলতা আসে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাব ধান করানোর দিন, অর্থাৎ আমরা ফসল তুলব। তিনি কী ধরনের সংকটের মুখোমুখি হয়েছেন, সমস্যার মুখোমুখি হয়েছেন এবং সেগুলি উত্তরণের পথ বাকি, এবং সেই পথ বাতলে দিয়ে কীভাবে আমরা ফসলটি ঘরে তুলতে পারি? সজল চৌধুরী, সমস্যা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আছে। মানে আমরা অনেক সময় কোনো কাজ করতে গিয়ে বলি যে না, আমি সমস্যায় পড়েছি, আমি এই কাজটা করব না, যেটা আমার মনে হয় যে আমাদের এই প্রজন্মের মধ্যে একটি বড় সমস্যা, এটি একটি বড় সমস্যা। তো আমি আসলে কোনো সমস্যাকেই ভয় পাই না। আমি মনে করি যে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনে বাধা থাকবেই, সেই বাধাগুলোকে চিনতে হবে এবং সেই বাধাগুলোকে যুক্তি বুদ্ধির মাধ্যমে মোকাবেলা করতে হবে, তাহলেই সফলতা আসবে। আমরা যদি দেখি যে পৃথিবীর যে কোনো বড় সফলতার পেছনে কিন্তু অনেক কষ্ট আছে, এই কষ্ট না থাকলে কিন্তু সেই সফলতার আনন্দটা আপনি পাবেন না। সুতরাং সামনে যে সমস্যাই থাকুক না কেন, সেই সমস্যাকে মোকাবেলা করতে হবে নতুন কিছু পাওয়ার জন্য। তার স্বপ্নের কথা শুনলাম, তার আকাঙ্ক্ষার কথা শুনলাম, তার দেশপ্রেমের কথা শুনলাম। সজল চৌধুরী একজন ভালো মানুষ, একজন গবেষক, একজন সফল শিক্ষক, আমাদেরকে গৌরব দিয়েছেন, আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে এসেছেন বাংলাদেশের জন্য, কিন্তু তিনি একজন কবি এবং নাট্যকার। তো আজকে অনুষ্ঠানটা শেষ করার সময় যদি বলি, তার নাটকের যে কোনো একটি প্রিয় বিষয়বস্তুর জায়গা একটু সারাংশ দিয়ে। প্রত্যেকটা নাটকের মধ্যেই বাংলাদেশের গ্রাম এবং পরিবেশের কথা আছে, আমার লেখার মধ্যে গ্রাম পরিবেশের কথা আছে। তো আমি আসলে হয়তো মাধ্যম অনেক হতে পারে, কিন্তু আমার মূল চেতনা বা বিষয়বস্তুর জায়গা ওই একটাই, যে বাংলাদেশকে সবুজ করতে হবে। সেটা হয়তো নাটকের গল্পের মধ্যে দিয়ে নিয়ে আসছি, অনেক সময় গবেষণার মধ্যে দিয়ে নিয়ে আসছি, এভাবেই হয়তো পথ চলছি। প্রিয় দর্শক, আমরা শুনলাম তার স্বপ্নের কথা, আগামীর বাংলাদেশের চিত্রের কথা, কেমন বাংলাদেশ দেখতে চান, সবুজ বাংলাদেশ দেখতে চান, এবং সেই বাংলাদেশে ভালো মানুষ চান যারা পরিবেশ বান্ধব হবে এবং যারা দেশ এবং রাষ্ট্রটা নিয়ে চিন্তা করবে, কেননা এই রাষ্ট্রটি আমাদের। এই রাষ্ট্রটির জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক মানুষ আত্মস্বর্গ করেছিল। সেই রাষ্ট্রটি কেমন হবে, এটি আমাদের প্রথম 72-এর সংবিধানেই দেয়া আছে, বঙ্গবন্ধু দিয়ে গেছেন। এদেশটি হবে গণতান্ত্রিক, এদেশটি হবে অসাম্প্রদায়িক, এদেশটি হবে বাঙালি সংস্কৃতি নির্ভর, এবং এদেশটি হবে সকল মানুষের অধিকার অর্থাৎ সমাজতান্ত্রিক চেতনার। আমরা সেই দেশটি গড়ব, এই প্রত্যয় নিয়ে শেষ করছি
আজকের আমাদের সন্তানেরা অনুষ্ঠান। সামনে যাবার আর নয় পেছনে ফেরা, আমায় বুকে রাখবে ধরে আমার সন্তানেরা।